ভয়াবহ অর্থনৈতিক সংকট শ্রীলঙ্কায় নজিরবিহীন বিক্ষোভের জন্ম দিয়েছে। দেশটির দুর্দশার দায় শাসক রাজাপাক্ষে পরিবারের উপরই চাপাতে চাইছে বিক্ষোভকারীরা। শ্রীলঙ্কার ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকটের কেন্দ্রে রয়েছেন দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। 2019 সালে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার সময় উত্তরাধিকার সূত্রে একটি বিপর্যস্ত অর্থনীতি পেয়েছিলেন তিনি, ফলে তার সরকার বিভিন্ন খাতে কর ছাড় দেওয়ার পাশাপাশি বাজারে নগদ অর্থ ছাড়তে শুরু করায় মুদ্রাস্ফীতি বেড়ে যায়, কমে যায় কর আদায়, আরও বেড়ে যায় বাজেট ঘাটতি। বিশ্লেষকরা বলছেন, করোনার সময় নির্বাহী ক্ষমতার মাধ্যমে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করার মাধ্যমে দেশটির অর্থনৈতিক সংকটকে আরও বাড়িয়ে তুলেছেন গোতাবায়া। রাজাপাকসে পরিবারের অন্যতম নেতা মনে করা হয় দীর্ঘদিন ক্ষমতায় থাকা মাহিন্দা রাজাপাকসেকে। মাহিন্দা শাসনামলে শ্রীলঙ্কা আরও বেশি চীন ঘনিষ্ঠ হয়েছে। চীনের কাছ থেকে অবকাঠামো প্রকল্পের জন্য ৭০০ কোটি মার্কিন ডলারেরও বেশি ঋণ নিলেও এর অধিকাংশই দুর্নীতির কারণে অকার্যকর সম্পদে পরিণত হয়। মাহিন্দা রাজাপাকসের অধীনে অর্থমন্ত্রী হিসেবে কাজ করা বাসিল রাজাপাকসের বিরুদ্ধে বিভিন্ন সরকারি চুক্তি থেকে ১০% কমিশন নেয়ার অভিযোগ রয়েছে। এছাড়াও এই পরিবারের ভবিষ্যৎ হিসেবে যাকে দেখা হচ্ছে সেই মাহিন্দা রাজাপাকসের বড় ছেলে নামাল রাজাপাকসের বিরুদ্ধেও বিদেশে অর্থ পাচার ও দুর্নীতির অভিযোগ রয়েছে। তবে অনেক বিশেষজ্ঞের মতে রাজাপাকসে পরিবারের অর্থনৈতিক অব্যবস্থাপনার জন্য বছরের পর বছর ধরে থাকা দীর্ঘস্থায়ী বাজেট ঘাটতি এবং নির্বিচার আয়করে কাটছাঁটও বর্তমান পরিস্থিতির জন্য অনেকটাই দায়ী।